সরকারি সেবা গ্রহণকালে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলেন জনগণের করের টাকায় বেতন ভাতা হয় তাই সেবক হয়ে জনগণকে সেবা দিতে হবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার শক্তিশালী করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে নানা প্রতিবন্ধকতা ও সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের খোলামেলা আলোচনার অন্যতম আয়োজন জেলা প্রশাসক সম্মেলন সরকারের চলতি মেয়াদে প্রথম জেলা প্রশাসক সম্মেলনে চৌষট্টি জন জেলা প্রশাসক ও আট বিভাগীয় কমিশনারসহ মন্ত্রিসভা সদস্য ও সচিবরা যোগ দেন পাঁচ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জেলা প্রশাসক সম্মেলন দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করছি দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ও প্রশাসনের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত পরিকল্পনার কথাও আপনাদের চাকরি তো দীর্ঘকালীন আমাদের চাকরি কিন্তু স্বল্পকালীন আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি কাজে আমরা এই পাঁচ বছরের মধ্যে আমাদের দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চাই তো সেই লক্ষ্য নিয়ে আমরা যে এবার বাজেট দিয়েছি বা পরিকল্পনা নিয়েছি বা আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা দিয়েছি সেই লক্ষ্যটা হল যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হবে মাদক সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে এখানে স্পষ্ট কথাটা হচ্ছে যে শুধুমাত্র ঘুষ যে নেবে সে অপরাধী না যে দেবে সেও সমানভাবে অপরাধী বরং যে দেবে সেই বেশি অপরাধী এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে কাজ করলে তাহলে আমরা এর হাত থেকে মুক্ত করতে পারব শাসক নয় জনগণের সেবক হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হবার আহ্বান জানান সরকার প্রধান সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি সরকারি ভূমি রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে ভৌগোলিক অবস্থান বিবেচনায় প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাংলাদেশ সেতু বন্ধন হতে পারে বলে উল্লেখ করেন দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে আরো গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে পারি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা